আইসিইউ থেকে শুরু করে জেনারেল বেড, পিআইসিইউ, এনআইসিইউ বেডের আকাল তো রয়েছে, আর তার মধ্যে সরকারি কেন্দ্রে টেস্ট কিটের সংকট দেখা দিয়েছে। টেস্ট কিট নেই, এক সপ্তাহ ধরে ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো পরীক্ষা বন্ধ রয়েছে, নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। টেস্ট কিট সরবরাহের জন্য সংস্থাকে জানানো হলেও এখনও মেলেনি, টেন্ডার প্রক্রিয়া চালু করার দাবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষের। আরও বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এটা তো একেবারে বেসিক সমস্যার জায়গায় পৌঁছে গিয়েছে যে পরীক্ষা করা হবে অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত কিনা সেটা জানার জন্য, সেই পরীক্ষা করার জন্য টেস্ট কিট যদি না থাকে তাহলে সঠিক পরিসংখ্যানটা তো পাওয়া যাবে না। একদমই, চিকিৎসকরা যেটা বারবার বলছেন যে টেস্ট এন্ড টেস্ট এন্ড টেস্ট, যত পরিমাণ টেস্ট করা যাবে তত অ্যাডিনো ভাইরাস আক্রান্ত বা কোন ভাইরাসে আক্রান্ত শিশুরা সেটা চিহ্নিত করা যাবে। এই যে টেস্ট আছে, সেই টেস্ট কিটটার মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে একাধিক ভাইরাল প্যানেল রয়েছে এবং অন্তত 20টা ভাইরাসের চিহ্নিত করার যেই প্রক্রিয়া, সেই কিট এই মুহূর্তে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নেই এবং গত এক সপ্তাহ ধরে এই পরীক্ষা বন্ধ আছে। এবং সরকারি ভাবে যেটা জানানো হচ্ছে যে রাজ্য সরকারের যে সমস্ত নমুনা ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হচ্ছিল সেগুলো এই মুহূর্তে নাইসেডে পাঠানো হচ্ছে এবং নাইসেড সব রকমের সহযোগিতা করছে এবং তারাও দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তবে ক্যালকাটা ট্রপিক্যাল মেডিসিনের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, তারা কিট চেয়ে পাঠিয়েছেন, দ্রুত সেই কিট আসবে বলেই তারা মনে করছেন। ভোপালের একটি সংস্থার কাছ থেকে এই কিট আসবে, এর পাশাপাশি তারা টেন্ডার প্রক্রিয়াও চালু করেছেন। যদিও কর্তৃপক্ষের দাবি যে এই টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে, তার মধ্যেই যে সংস্থাকে কিট দিতে বলা হয়েছিল তারা দ্রুত পাঠানোর জন্য তাদের বারবার অনুরোধ করা হচ্ছে। যবে কিট আসবে তবে থেকে ট্রপিক্যাল মেডিসিনে ফের এই পরীক্ষা শুরু হবে, তবে ততদিন অবধি নাইসেডেই এই কিট পাঠিয়ে তার ফলাফল দিয়ে বিভিন্ন হাসপাতালকে জানানো হচ্ছে। সরাসরি চলে যাব মেঘালয়তে, যেখানে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, রাত পোহালেই যেখানে ভোটের ফলাফল, অবশ্যই কি ফলাফল হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের সেদিকে নজর রয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি ছবিটা জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলং স্টেডিয়ামের সামনে এবং এখানেও 59টি কেন্দ্র, যেটা মেঘালয়ের 60টির মধ্যে 59টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, একজন প্রার্থী মারা যাওয়ায় 59টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এখানে 59টি বিধানসভা কেন্দ্রেরই যে ভোটের যে ফলাফল এখান থেকেই পাওয়া যাবে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এখানেও গ্রহণ করা হয়েছে। এবং তুমি জানো যে মেঘালয়ের যে রাজনীতি 50 বছরের, তাতে দেখা যাচ্ছে যে ত্রিশঙ্কু ফলাফল, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা তারা এবারও বলছে ত্রিশঙ্কু ফলাফল হতে পারে, ফলে এবারও যে জোট সরকার সেটা হয়তো মেঘালয়বাসীর ভবিতব্য হতে চলেছে। পাশাপাশি এবারের যে মেঘালয়ের নির্বাচনে তৃণমূলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে তার দিকেও কিন্তু সবার নজর থাকছে। গত প্রায় একদিকে আমাদের নজর থাকবে, একই সঙ্গে ত্রিস্তরীয় নিরাপত্তার ছবি প্রত্যেকটি গণনা কেন্দ্র, সেই ছবি সরাসরি তুলে ধরছিলেন প্রতিনিধি আশাবুল হোসেন। ধন্যবাদ আশাবুল তোমাকে।